A escolha fácil é crer tudo em Adão. É que ele é tu mamãe que te monte mais amor. Amigo, ele é mais mal. Fácil é ter a mãe que vai te ter bom. Então ele vira que fácil é crer com Deus, ele se liga nele. Tengo tu mais hoje, meu colo era caso com tu. O que nem a minha boca bichal bol se lo. Já corri hoje. Que te curte tu mais mal de tagar de ti tu. Que tu mais copal de cara. আমার সামনে চলতে কাজ করতে করতে পরে পরে গেল তোমার এই নাকে কাঁদনো আমি শুনতে আসিনি তুমি ফোন দিবা না তোমার মেয়েকে ঘরে পুষবা তাই বলো আমার কিচ্ছু নাই আমি কি করে দেব তুমি বলো আমি জানি তোমার কিচ্ছু নাই কিন্তু এই বাড়িটা তো আছে এই বাড়িটা বিক্রি করি আজকে তোমাকে টাকা দিতে হবে আজকে হঠাৎ করে এই বাড়ি কিনবে কে এর জন্য তো আমি এসেছি তোমার জামার পণ আমি দিয়ে দেব তুমি এই দলিল দাই টুক করে একটা টিপ দিয়ে দাও মা আমার জন্য তুমি আমারই সেই সম্বল বাড়িটুকু বিক্রি করো না এই বাড়িটুকু যদি তোর সেই সম্বল হয় তাহলে এই বাড়িতেই থাক আমার বাড়িতে যেতে হবে না এটা আমি চললু বাপ তুমি আর কোথায় কিছু মনে করো না কাগজটা দাও আমি টিপ দিয়ে দিছি ঠিক আছে এই নাও তাড়াতাড়ি টিপটা দিয়ে দাও টিপ দেওয়া হয়ে গেছে এবার আমাকে 5 লাখ টাকা দেন আমি 5 লাখ টাকা সঙ্গে করে নিয়ে এসেছি এই লো টাকার ব্যাগ আর হ্যাঁ 1 সপ্তাহের মধ্যে বাড়ি খালি চাই নাহলে কিন্তু ঘাট ঘাটকা দিবা ঠিক ব্যাগ করে দিব ঠিক আছে আমি 1 সপ্তাহের মধ্যেই বাড়ি খালি করে দেব মা তুমি আমার লাগে বাড়ি ঘর বিক্রি করে দিলে এবার তুমি কোথায় দেখবা এই তো নাকা কান্না বন্ধ কর চো বাড়ি ঠিক আছে বাপ যা আছে আসো তোমরা দুধ না চাইতে খেয়ে নাও তোমার এসব বাড়িতে খাবার ঢুকবে না তোমার মেয়েকেই খাও আমি বাইরে বসে থাকছি রিয়াজ ভাই একটা বিশাল কেস ঘটে গেছে কি হয়েছে রে ওই পাড়ার ওই সালমা চাচির বাড়িতে তাই নাকি ঠিক আছে তুই তাড়াতাড়ি রেডি হইলে ওই দাঁড়া বলছি দাঁড়া কি ব্যাপার আপনার কেন আমাকে রাস্তার মাঝে এইভাবে আটকে রেখে গেলে ভাই এই শালা মনে এখনো জওয়ান সিনেমা দেখেনি তার লিগে আমাদেরকে চিনতে পারছে না আবার কি বলছে জামান দেবের সাথে সাথ কি হ্যাঁ জামান দেবের সাথে সাথ আছে তুই আমার প্রেমিকাকে বি করে খুব সুখে আছিস না এই তুই ওকে ধরে নিচ তো আজকে আমি ওকে বি করব নাম শিগগিরি আমাকে জেগে দিন আপনারা যে উল্টো পাল্টা কথা বলছেন কেন আপনাদের কাউকে আমি চিনিনি চ ঠিক চিনতে পারবি ও ভাই তোমরা আমার বউকে টেনে নিয়ে যাচ্ছ কেন কি ব্যাপার খুলে বুঝবো তো আমার টাকা আর মোটরসাইকেল কেউ কোথায় আছো গো আমার টাকা মোটরসাইকেল চুরি করলি চলে গেল এই শালা মোটরসাইকেল কি তুই ধরতে পারিস এটা তোর বলি যা এই শালা না দাঁড়া বলছি দাঁড়া আই আই আমার হইল কি টাকাও গেল গাড়িও গেল যাই টানে গাড়ি করি কি চাচি এলেন আপনার 5 লাখ টাকা বাপ তোমরা কারা এত টাকা আমাকে কেন দিছো এটা আপনারই টাকা চাচি আপনার জামাইয়ের কাছ থেকে ছিনতাই করে নিয়ে এসেছি এই টাকাটা নিয়ে আপনার বাড়িটা ফেরত নিন আর হ্যাঁ এই কথা আপনার জামাইকে কোনোদিন বলবেন না ঠিক আছে বাপ বলবো না কিন্তু তোমরা যে আমার এত বড় উপকার করলি তোমাদের পরিচয়টা তো দিয়ে যাও আমাদের একটাই পরিচয় গরিবের জওয়ান এই কি ব্যাপার রে রাস্তা এত ভিড় কেন এখানে একটা সাধু বাবা এসে কার কি ভবিষ্যৎ হবে সব বলে দিছে তাই নাকি তো দেখি কাল রাতে তুই তোর বউর সাথে ঝগড়া করি আত্মহত্যা করার চেষ্টা করছিলিনি হ্যাঁ আপনি জানলেন কি করি আর এও জানি যে তোর বউ একটা ছেলের সঙ্গে প্রেম করে তার জন্য তোর সাথে এত ঝামেলা হ্যাঁ বাবা আপনার কথা একবারে হুবহু মিলে গেছে
সবার তো মনের কথা বলতে আছো, আমার মনের কথা বলো তুমি দেখি। তোর মনের কথা আবার কি বলবো, তুই তো পাপী লোক। কি আমার তো মনের কথা বলছো, আমি কোনো পাপ করিনি। তুই পাপ করিসনি, একটা গরিব মানুষের 10 লাখ টাকার বাড়ি তুই চিটারি করে 5 লাখ টাকায় নিলিছিস, আর এক সপ্তাহ আগে এক লোক থেকে সুদের টাকা দিছিলি, সে শোধ করতে পারেনি বলি তার বাড়ি থেকে ছাগল গরু খুললি চলে এসেছি, এটা পাপ না? না পাপ না, আমার টাকায় ভালো মন্দ খাবে আর সুদ দেবে না, তাই কখনো হয়? তুই টাকার অহংকারে পাপ পুণ্য সব ভুলে গেছি, তুই সাবধান করে দিছি, সামনে তোর বড় বিপদ আছে। কি বিপদ বাবা, আপনি আমাকে রক্ষা করেন। আমি রক্ষা করতে পারবো না, তুই গরিব মানুষের সঙ্গে চিটারি করে জমি জায়গা টাকা পয়সা নিয়েছিস, সেগুলো ঘুরিয়ে দে, তাহলে তোর পাপ মুক্ত হতে পারে। না আমি মরবো, তাহলে সুদের টাকা আমি ঘুরিয়ে দিতে পারবো না। কেন ঘুরিয়ে দিবা না, তুমি সারা বছরে যে ইনকাম করেছো আমি যদি তা ডবল করে দিতে পারি তাহলে তো ঘুরিয়ে দিবা। হ্যাঁ ঘুরিয়ে দেব, আগে ডবল করে দেন তারপরে। ঠিক আছে তুই বাড়ি যা, বাড়ি গিয়ে এক নাই পানি আর একটা নতুন গামছা রেডি কর গা, আমি কালকে যাচ্ছি। বিশু বাড়িতে আছি? হ্যাঁ আছি, আপনি বাড়ি ভেতরে আসেন। সব কিছু রেডি তো? সব রেডি, এ দেখেন ধামার টাকা। ঠিক আছে তুই একদমই দোকান থেকে ধূপকাঠি নিয়ে আয় গা। ঠিক আছে বাবা আনছি। রাজেশ তাড়াতাড়ি আমাদের নকল টাকাগুলো বের কর আর এই টাকাগুলো ব্যাগে ভর। ঠিক আছে আমি সামলাছি। এটা দেখ তোর টাকা, কাল সকাল পর্যন্ত তোর টাকা ডবল হয়ে যাবে। আর শোন, যতক্ষণ না টাকা ডবল হবে তুই কারোর সাথে কথা বলতে পারবি নি, সব সময় মনে ফুর্তিলে ঘুরবি। ঠিক আছে বাবা। টাকাটা রাখেন, বর্ষাকালে চালটা ঠিক করে লিয়েন। আল্লাহ তোর ভালো করুক, তুই যেভাবে মানুষের পাশে থাকিস আমার বড় শখ হয় তোর চেহারাটা দেখার জন্য। মুখোশ একটু খোল না। এবার ওর সব মুখোশ খুলে যাবে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পালানোর চেষ্টা করবে না জওয়ান, পালানোর চেষ্টা করলে গুলি করে দেবো। এই গরিবের জওয়ান পালাতে শেখেনি, আমার কাজ শেষ, লেন অ্যারেস্ট করুন। স্যার ওকে অ্যারেস্ট করেন না, ও খুব ভালো ছেলে, ওর লেগে দুবেলা দুটো খেতে পায়। স্যার আমাদের এই গরিবের জওয়ানকে ধরে নিয়ে যাইন না, জওয়ান ছেলে বলি আজ আমি বেঁচে আছি, নাহলে বিনা চিকিৎসায় মরি যেত। স্যার জওয়ানকে ছেড়ে দিন, ওকে যদি ধরে নিয়ে যান
তাহলে এই গ্রামবাসী অনাহারে মরে যাবে। ও ছেলে বলে আমার মা থাকার জায়গা পেয়েছে আর আমি স্বামীর ভাত পেয়েছি, ওকে ধরে নিয়ে যাবেন না স্যার। এই তোমার মোবাইলটা দেখি। তোমার অ্যাকাউন্টে মাত্র 7 টাকা আছে, তুমি যে লাখ লাখ টাকা চিন্তাই করো, সেই টাকা গুলি কই? আমি চিন্তাই করিনি স্যার, যারা কালো টাকায় কারবার করে তাদের কাছ থেকে আমি আদায় করি আর গরিবদের মাঝে বিলিয়ে দিই, নিজের জন্য এক টাকাও রাখিনি। সে তো আমি দেখতেই পাচ্ছি, তুমি নিজের কাছে এক টাকাও রাখো না, কিন্তু আমি একটা কথা বলবো জওয়ান, শুনবে? হ্যাঁ স্যার বলেন। আমি তোমার মুখটা একটু দেখতে চাই, তুমি কি তোমার মুখোশটা একটু খুলবে? ঠিক আছে স্যার খুলছি। যাও জওয়ান, তোমাকে ছেড়ে দিলাম, তুমি বাড়ি চলে যাও। আমাকে থানায় নিয়ে যাবেন না স্যার। পুলিশ জনগণের জন্য, কিন্তু যে জনগণ তোমাকে এত ভালোবাসে তাকে কি থানায় ধরে নিয়ে যাওয়া যায়? থাকো জওয়ান, তুমি তোমার মতো চলো, ওয়াল দা বেস্ট।